লাইভে তো অবশ্যই, এতদিন পরে আসছো বল্টু, তো তুমি লাইভে থাকবা না? এই ধরনের কাজ কিন্তু আমি আপনার সাথে করি না ভাই। এটা তুমি ভাবো কি করে যে তুমি এতদিন পরে আসছো, আমরা তোমাকে উষ্ণ অভ্যর্থনা জানাবো না? এইগুলো কাজ, এই তো আমি শিখতেছি ভাই, শিখার কোনো শেষ নাই। কি শিখ? এই যে আজকে আমি বিধ্বস্ত অবস্থা, আপনি কেন লাইভে গেলেন? বিধ্বস্ত অবস্থা, আপনি যখন বিধ্বস্ত থাকেন আমি কি যাই লাইভে? না না, কিন্তু তোর বিধ্বস্ত অবস্থা যেখানে আমরা ওইটা তো দেখাবো না পুরোপুরি। আমি তো মোরালি ডাউন, মেন্টালি ডাউন, ফিজিক্যালি আমি হেভি ডাউন, আমি তো ডাউন টু ডাউন, ডাউন টু ডাউন, ডাউন ডাউন। এমনি সারা জীবনই ডাউন টু আর্থ, আমি হেভি ডাউন 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 ডাউন। কোন এলাকায় অ্যাক্সিডেন্টটা করছিস, কোন এলাকায়? এলাকার নাম বলে এলাকার নাম খারাপ করতে চাই না, আশেপাশের একটা এলাকায় আর কি। না, এলাকার নাম বলে ওই এলাকার মানুষের নামে দু একটা খারাপ কথা বলি না, প্রতি এলাকায় ভালো, সব এলাকায় উন্নত হচ্ছে, উন্নত এলাকায় মানে উন্নত হচ্ছে, কি জানি বলে না, উন্নয়নের জোয়ার বইছে আর কি। ডেভেলপিং ডেভেলপিং মানে ডেভেলপ হচ্ছে, ওইরকম একটা এলাকায় গিয়ে স্ট্রিট লাইট ছিল না আর কি, স্ট্রিট লাইট না থাকা অন্ধকার ছিল, অন্ধকার থাকার কারণে আমার তো এমনি চশমা, আমি অন্ধ লোক, ওই পাশ থেকে একটা গাড়ি লাইট মারলাম চোখে কিছুই দেখতে পাই না, এই হলো আমার সেকেন্ড সমস্যা। থার্ড সমস্যা, ওই পাশে লাইট ছিল, আমি চোখে কিছু দেখতে পেতেছিলাম না, হঠাৎ করে আমি জাস্ট দেখলাম সামনে মানে অনেক বড় বড় গর্ত আর কি, চার পাঁচটা গর্ত টানা, একটা 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 একটা, আমি দেখেই বুঝছি আমি শেষ। তাও কোনো মতো আমি দুইটা ক্রস করছি গর্ত, আর মনে নেই, আমি এখন পর্যন্ত মনে করতে পারতেছি না যে আসলে তারপর আমার সাথে কি হয়েছে, আমার মনে নেই। জাস্ট যখন মনে আসলো তখন দেখলাম যে আমার পাশে চার পাঁচজন মানুষ আমার বাইকটা দাঁড়ায় আছে, সাথে আমার ছোট ভাই ছিল, ওরা আমি বারবার জিজ্ঞেস করতেছি, মানে এটা আমার মনে নেই, ও আমার বলছে যে আমি এখানে এক কথাই 15-20 জিজ্ঞেস করতেছিলাম, আমি কই গেছিলাম, আমার পুরো সেন্স আউট হয়ে গেছে, আমি ওরে কই গেছিলাম আমি, আর আমি পড়ে গেছি কেন, আমি কেন গেছিলাম ওখানে, ও বলতে ডাক্তারখানে গেছিলেন, আমার ডাক্তারখানে কেন গেছি, এইটাই প্রশ্ন নাকি আমি করতেছিলাম। তুই কথা হয়েছিস কন্টিনিউসলি, আপনি 10-15 মিনিট আমার সাথে এরকম করে কথা কইছেন, আমি আর ওই সব ঘটনা পুরো ঘটনা কিছুই মনে নেই, যেটা আমার মনে আসছে লাস্টে দেখি যে আমার হাতে পানির বোতল, মানে ওই ব্ল্যাক আউটের পরে পানির বোতল, আমি ওর জায়গায় কিনে পানির বোতল আমার হাতে করতে আসলো, আমি তো দৌড়ে গিয়ে পানি নিয়ে আসছি, আপনার মাথায় পানি দিছি, এ পানি খাইছেন আপনি, ওখান থেকে আমার মনে পড়তেছে, কিন্তু তারপর অনেক কিছু মনে করতে পারতেছিলাম না, আস্তে 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 আমার সব কিছু মনে পড়ছে, মনে পড়ছে শুরু হয়েছে আর কি। বাট আমি লাইফের ফার্স্ট এরকম একটা এক্সপিরিয়েন্স হইলো আমার জীবনে, তবে ব্যথাটা তখন বুঝিনি, তখন খালি মনে করার চেষ্টা করতেছিলাম আমি। আমি সবচেয়ে বড় কথা আমি কারোর বলি নাই, এখন আমি বলি আর কি, মানে আমি বারবার চিন্তা করতেছিলাম আমার বাসাটা কোন জায়গায়, আমি আমার বাসাই চিন্তা করতেছিলাম না, বাসাই মনে করতে পারতেছিলাম না, আমার মনে করতো আমার বাসা দেখতে কিরকম, আমি এটাই মনে করতে পারছি না, কারণ অদ্ভুত অদ্ভুত ফিলিংস মাথায় এসেছে, আমি বাসায় কিরকম এটা মনে করতে পারছিলাম না, আমার এই বাসার আগের বাসার আগের বাসা, আপনি তো গেছেন 6 নম্বর গেটে, যে প্রথম বাসা মন্ত্রীর পাশে যে বিল্ডিংটা ছিল, আমার বারবার খালি ওই বাসাটা মনে হইতেছে, মনে হইতেছে আমি বলছি না এটা তো আমার বাসা না, এখন এটা তো আমার আগের বাসা ছিল, এখনকার বাসা কোনটা আমি মনেই করতে পারিনি অনেকক্ষণ। সেই আমি গিয়ে এলাকার পাশে সামনে গিয়ে রাস্তায় দাঁড়িয়েছি, কারণ বাসায় গেলে তো তুল কলম করে বলাইবো, রাস্তার দাঁড়ায় মানে খুব চিন্তা ভাবনা করে, অনেকক্ষণ পরে ঠিক হইতে প্রায় 1.5-2 ঘন্টা 3 ঘন্টা লেগে গেছে পুরোপুরি ঠিক আছে, কিন্তু আমি এখন পর্যন্ত চেষ্টা করতেছি ওই পড়া থেকে আমার রাস্তার ওই পারে আমার দেখে তুলে নিয়ে যায়নি, আর জিজ্ঞেস করলাম ভাই 2-3 জন মিলে আপনাকে তুলছে, তারপর আপনি নিজে হাইটেই গেছেন, বাট আমার এখনও মনে পড়তেছে না পড়া থেকে হাতে পানির বোতল নেওয়া পর্যন্ত আমার সাথে কী ঘটছে বা কী হয়েছে, আমি নাকি দাঁড়াইছিলাম তাকাইছিলাম, তাহলে আমার মনে পড়তেছে না কেন। অফিসের কথা কবে মনে পড়ছে? অফিসের কথা আপনি ফোন দেওয়ার পর, আমি জাস্ট বাসে যেতেছি, ওখান থেকে বাসে যেতেছি তখনই আপনার ফোন আসছে, ও তখন আমি রিসিভ করি নাই, চিন্তা করি সমস্ত বিপদের সময় আমি তো, হ্যাঁ আমার তো এটা মনে ভয় লাগে যে আমি বিপদে আপনি আসেন নাকি বিপদে ফালায় আসেন, সমস্ত বিপদে তোর পাশে, হ্যাঁ সেটা ভার্চুয়ালি হোক সেটা বাস্তবে হোক আছি, কিন্তু আমি নাইবা বাসায় গিয়া তারপর, কিন্তু আপনার কথা মনে ছিল ফোন দেখে বুঝছি, আরে ফোন ধরা যাবো না এটা মনে হচ্ছে, বাট হ্যাভি খুব বাজে, অনেক খারাপ কিছু ঘটতে পারতো, বাজে গেছে আমার সাথে যে ছিল, যে জীবনের প্রথম এক্সপিরিয়েন্সের কথা বললি, এক্সপিরিয়েন্স যে শেষ এক্সপিরিয়েন্স হয় নাই সেটাই হচ্ছে সৌভাগ্য আর কি। প্রথম না আমি গাড়ি নিয়ে আরো 2-1 বার পড়ছি, কিন্তু এত মানে এরকম অবস্থা হয়নি আমার, আর পড়ছি পরে ওইটা আবার হাসতে হাসতে গাড়ি চালিয়ে চলে গেছি, এরকম হয়েছে আমার, কিন্তু কালকের অবস্থাটা আসলে বেশি ভালো, এবং এত ভয় আমি রাতেরবেলা ঘুমানোর সময় দেখবো স্বপ্ন দেখছি যে মানে লাফ দিয়ে উঠছি,
ওকালকে অনেক ভয় পেয়েছে, অনেক ভয়, এবং সবচেয়ে বেশি ভয় পেয়েছে যখন কিছু মনে পড়তেছিল না। আমারে আমার ছোট ভাই ছবি দেখাইতেছে, আমি যখন বলছি কই গেছিলাম কেন গেছিলাম, ও নিজে ভয় পেয়ে গেছে। পরে ছবি দেখে দেখেন আপনি ডাক্তারখানে গেছিলেন, আমি দেখতেছি কিন্তু কিছু কিছু চিন্তা ছিল, অদ্ভুত লাগছে আমার কাছে ব্যাপারটা। যাই হোক, অনেক বাজে এক্সপিরিয়েন্স, এবং পায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা পাইছি, এক জায়গায় গেছে, হাঁটুর অবস্থা খুবই বাজে। তারপরও আজকে চলে আসলাম, যেহেতু আমি দুটো দিন আসতে পারিনি, দুটো দিন আসতে পারিনি, তার পিছনে আর এক অপারেশন, মানে কি যে যাইতে আমার উপর দিয়ে, ও মাই গড, দুদিন যেতে পারিনি দাঁতের ব্যথায়। আমার আরেকটি দাঁত আমার থেকে বিদায় নিয়েছেন, এই নিয়ে আমার দ্বিতীয় দাঁত আমাকে ছেড়ে চলে গেলেন। আমার কাছে আর মাত্র আছে 30টি দাঁত। রেজা ফোন দিছে আমার, বলতে ভাই কি হয়েছে, আমি দাঁত উড়েছি। দাঁত উড়েছেন? হ্যাঁ, আমি আগে ছিল 32টা, এখন 30টা। হ্যাঁ, তিনটা তো তুলে ফেলেছে। আমি কই তোর যে অঙ্ক এতটাই দূর, একটা কথা আমি জাস্ট ঘুরে কইছি, তুই এটারে কি করে দিলি? আগে ছিল 32টা, এখন আছে 30টা। আমি বললাম আগে ছিল 32টা, এখন দাঁত আছে 30টা, এই আর কি। তিনটা দাঁত ফলাই দিল, আমি কোন অঙ্কে 32 থেকে 30 বিয়োগ দিল, তিন থাকে সেটা আমার আগে বোঝা। তো আমার মোটামুটি এখন 30টা দাঁত। তো আমার 30টা দাঁত দিয়েই চেষ্টা করবো আপনাদের 32টা দাঁত দেখার। আর আমরা তো এই পার থেকে দেখতে পাই না, একটা পা দিয়ে কি করতে পারবো জানি না, প্রচন্ড ব্যথা। সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ, আর কিছু না। আমার আমার সাথে খুবই বাজে সময় কাটতেছে, সিরিয়াসলি, মানে এরকম মানে পর পর বিপদ আমি কখনো পড়িনি, বাট এবার হয়ে গেল। মানে একটা ডাক্তার দেখাইতে গিয়া আরেকটা বিপদ ঘটায় নিয়েছি, ঝামেলা হলো আর কি, খুবই বাজে। যাক, খুব ভালো আছি আপাতত, ভালো আছি। আর বাইকের ড্রাইভার রাখছি আমার মামাকে, তো মামা আমাকে মোটামুটি আজকে এদিক সেদিক এক্স রে করাতে নিয়ে গেছে। সকাল থেকে এক্স রে করালাম, এক্স রে যেটা দেখলো, মানে এক্স রে যে করে সে নিজে দেখে বললো যে তেমন কোনো সমস্যা হয় নাই, এটা ঠিক হয়ে যাবে, হাড়গোড় ভাঙে ডাঙে নাই বা কোনো ফ্র্যাকচার হয় নাই। তারপর রিপোর্ট কালকে আসবে, কালকে আসলে বোঝা যাবে যে আসলে মেইন প্রবলেম কী ছিল বা কী কোনো প্রবলেম হয়েছে কিনা। হাঁটুর ব্যথা নড়তে পারতেছ না কেন? তাইলে প্রবলেম যদি নাই থাকে তাহলে হাঁটুতে তো ব্যথা কেন, আমি নড়তে পারি না কেন? এটা চাপা ব্যথা হয়ে যায়, আমি কালকে জাস্ট আমি জানি যে আমার পায়ের ওই জায়গাটা কাটছে, কারণ আমি যেখানে কাটছে যেখানে আমি পড়ছি ওখান থেকে আমার বাসা মিনিমাম 4-5 কিলো, তো ওখান থেকে আমি সুন্দর নিজে বিন্দাস বাইক চালায় আসছি। আমি খালি জানি যে মনে করতে পারতেছি না, মাথা অনেক জোরে বাড়ি খেয়েছি, এটুক আমার আর কোনো ব্যথা নাই, পা দেখলাম একটুখানি কাটছে, ওটা আমি খেয়ালই করিনি। চালে আসার পর থেকে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ব্যথা বেড়েছে, এই যে আমার বিকেল থেকে, আজকে বিকেল থেকে মাথায় মনে হচ্ছে বিজলির মতো কেমন চিং চিং করে যেতেছে, মাথার উপরে ঘাটটা ব্যথা করতেছে, মনে হচ্ছে ঢোক গিলতে গেলাম, গলা ব্যথা করতেছে, এইগুলো নতুন নতুন সিমটম আসছে। মানে কালকে যে মাথায় বাড়ি খেয়েছি ওটা সিমটম আমি আজকে বুঝতেছি, আর জানি না কালকে আর আর নতুন নতুন সিমটম আসছে আমি জানাবো। আপাতত এই সিমটম পাইছি, নতুন কোন সিমটম পাইলে আমি আমি জানাবো, এগুলো অভিজ্ঞতা ভাই, আমি জানাচ্ছি সেটা লিখে রাখেন। হ্যাঁ, সেটা বুঝতে পারছি যে এটা ওইটা অভিজ্ঞতা, কিন্তু এরকম বাজে অভিজ্ঞতা কারো না হোক, মাথায় বিজলির মতো ছান করে ওঠে, মানে এটা মনে ই হয় না ভাই, বিজলির মতো কেমন করে, এই যে এটাই তো বুঝতে পারছি, মানে ব্যাপারটা হলো এক জায়গায় উৎপত্তি, আচ্ছা, তারপরে এটা সিং করে এরকম সামনে আগাইতেছে, এই যে এক মেইন থেকে সামনে দিকে আগাচ্ছে এরকম করে। এটা আর ভালো বুঝলো, আপনি সরষে খেয়েছেন কোন সরষা? হ্যাঁ, সরষা এই যে, এই যে ভাই ওই জিনিসটাই, মানে আমি সরষে না খাই সরষা ফিল পাইতেছি, বুঝাইতে সক্ষম হয়েছে, এটাই আমার অনেক বড় পাওয়া। বলতো আমাদের বুঝাইছে যে সরষা খাইছেন কখনো? সরষা খেলে যেরকম ঝাঁজ লাগে ওইরকম মাথায় তিরিক তিরিক করে ঝাঁজ লাগতেছে, তিরিক তিরিক লাগতেছে ভাই, প্রচন্ড তিরিক তিরিক, অতিরিক্ত তিরিক তিরিক লাগতেছে। যাদের পা ভাঙা তাদের নিয়ে মজা করবেন, আমি আমার নিয়ে মজা করবো, আমার আজকে ঠ্যাং ভাঙা, আমার হাঁটু ফোলা, পা কাটা, পা কাটা, কাটাপ্পা, পা কাটা, কাটাপ্পা বলতে পারে অমানবিক। আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদের এই এত এত মানে দুঃখের ঘটনা, এটা কানতে কানতে বলতে পারতাম,
তারপর কি হয়েছে, বাইকটা জাস্ট সুলুত করে স্লিপ করছে আর আমার হাত এইদিকে, পা ওইদিকে, মাথাটা এইদিকে, মাথা জিনজিন করে, বউ রুটি বানাইতেছিল, রুটি বানানোর বেলনি দিয়ে দিছে বাড়ি পায়ের মধ্যে, এমন জয়েন্টের মধ্যে বাড়ি মারছে, এক বাড়িতে মনে কর জয়েন্ট ছুটে গেছে, তিরিক তিরিক তিরিক, একদম তিরিক তিরিক, ডান পা পুরা জয়েন্ট হাঁটুর ওইখান থেকে ছুটে গেছে, সাথে সাথে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। এবার হাসপাতালে নিয়ে গেলেই তো আর সিরিয়াল পাওয়া যায় না, তো ভিতরে রোগী আছে, তাকে বাইরে বসানো হয়েছে যে ওই রোগী বের হইলে সে ঢুকবে, তারে কোনো রকম এক পায়ের মধ্যে ব্যান্ডেজ বান্ধা দিছে, জয়েন্টটা যেন ঠিকঠাক থাকে আর কি, বাইরে যারা আছে তারা হচ্ছে যে ওই জয়েন্টের মধ্যে ব্যান্ডেজ বেঁধে দিছে, ভিতরে গেলে প্লাস্টার মাস্টার করা হবে। সে বসে আছে এক পায়ে ব্যান্ডেজ নিয়ে, হঠাৎ করে দেখলো তার পাশে আরেকজন আসে বসলো তার দুই পায়ে ব্যান্ডেজ। এবার যার এক পায়ে ব্যান্ডেজ সে পাশের জনকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনার বউ কি দুইটা? দুইজন দুই পায়ে বাড়ি মারছে না, মানে এক লোক জ্যামের মধ্যে সিগন্যাল পড়ছে, সিগন্যালে গাড়ি থামাইছে, থামায় ওর পেটে গ্যাস ছিল, সুন্দর করে একটা হাওয়া ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে দেখা যায় এই এসির মধ্যে এই হাওয়াটা ছাড়া আমার ঠিক হয়নি, খুবই বিচ্ছিরি লাগতেছে, এসিটা অফ করে গ্লাসটা নামাই দিছে যে হাওয়াটা বের হয়ে যাক, পাশে আরেকটা গাড়ি থামলো দারুণ, সেও দেখলো গ্লাস নামাই দিছে, তাই লোকটা ওই লোকের দিকে তাকায় বলে কি আপনার কি একই কাজ করছেন নাকি, আপনার গ্লাস নামো না কেন, আপনি কি সেম কাজ করছেন? সেই জাদু করে রাখবেন নাকি, স্ক্র্যাচ পড়া মোটামুটি ভাঙা একটা হেলমেট নেবেন, জাদু করে রাখবেন, ওই হেলমেটের অবস্থা খুবই বাজে। বলতেছে যে সবাই খালি আমার কথা জিজ্ঞেস, আমার বাইকটার কথা কেউ একবার জিজ্ঞেস করলো, বাইক আছে? আছে, জাদুঘরে রাখার মতো আছে, রাখা হয়ে গেছে পুরা, ওর মনে স্মৃতি আরো কমে গেছে, কি রে গর্তের মধ্যে পড়লে এমন অবস্থা হয় কে, কই পড়বে গর্ত, কি বিশাল বিশাল গর্ত, ঢাকা শহরের রাস্তায় এত বড় গর্ত কই পাস? আর বাবা এই এত বড় গর্ত না তো, কথা হইলো গিয়ে মিডিয়াম সাইজের গর্ত টানা চার পাঁচটা ছিল, আমার বাসার মতো অবস্থা, বাসায় এই ফাপড় দিছো দিছো, আমার বাসায়ও একই অবস্থা, কেমনে পড়ছো কেমনে পড়ছো, কি মনে হইতেছে আমি গাড়িটা নিয়ে আরেকবার যাই ওই লোকেশনে, আমার এটাই মনে হয়েছে শেষ পর্যন্ত, আমি আরেকবার যাই, আরেকবার চালাই, আরেকবার পড়ি, তাইলে এটার পুরোটা ফটোটা ভিডিও করে আমি চালাই দিই, এত মানুষের এত প্রশ্ন, মানে আমি বানায় বানায় কথা কইতেছি, আমার ঠ্যাংটা হুদ হয়, আমি নিজের বাড়ি দিয়া পাথর দিয়ে বাইরে আমার ঠ্যাংটা ভাঙছি আর ব্লেড দিয়ে আমার ঠ্যাংটা কাটছি, এই কথাটা শুনে আপনি খুশি হয়েছেন? তাহলে এইটাই সত্য, তাহলে সত্যি কথা শুনলাম, জীবনে দুঃখের ঘটনা ঘটনা ঘটে এলাম, তাতে হাসতেছেন সেটা মেনে নিলাম, এবার ঘটনাই বিশ্বাস করতেছেন না, এটা আবার কেমনে মেনে নিই না, বিশ্বাস করি আমরা, বিশ্বাস করি, শুধু স্পিড লিমিটটা আমরা বিশ্বাস করতে পারতেছি না। তবে হচ্ছে যে আপনার যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে, শুধুমাত্র আমি কোনো এই সময় কোনো প্রশ্ন উত্তরই দেবো না, আমি ভিডিও বানায় পাঠিয়ে দেবো, আমি এরিয়ার ভিজন নিয়ে একটা ভিডিও বানাবো, তুই দিবি কি? আমি তো শুনলাম পুরো ঘটনাটা, আমি দিব, নিজের মনের মাধুরী মিশিয়ে বলবো এখন। দেখেন প্রথম কথা হচ্ছে জিজ্ঞেস করা যাবে না বল্টুর কি হয়েছে, গত 19 মিনিট ধরে সে বলছে যে বল্টুর কি হয়েছে, এরপরেও দেখবি যে কিছু এলিয়েন আকাশ থেকে নেমে আসবে এবং জিজ্ঞেস করবে বল্টু ভাই তোমার কি হয়েছে, তাহলে 19 মিনিট কইছিলেন
শুনছেন ইভ্যালি প্রেজেন্ট স্মার্ট বল টু দ্য টু ফাইন কিংস লাইভে আছে, এসএমএস করুন, কমেন্ট করুন। এসএমএস করার নিয়ম হচ্ছে লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 এ পেজে গেলে আপনি লাইভটি দেখতে পাবেন, সেখানে কমেন্ট করে দেবেন। আর ব্রেকে যাচ্ছি, ফিরছি একটু পরে আপনাদের এসএমএস কমেন্টগুলো নিয়ে, সঙ্গেই থাকুন।
তিরিক তিরিক করে, কিরকম যেন তিরিক তিরিক করে, সরিষার মতো না, সরিষার মতো তিরিক তিরিক করে জীবনটা, তিরিক তিরিক তিক তিরিক তিরিক তিক তিরিক তিরিক তিক টানানো হয়ে গেছে। আচ্ছা বলছো হচ্ছে সরিষার মতো তিরিক তিরিক করে, এই এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এইবার যাদের যাদের হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন, কনফিউশন, তারপর হচ্ছে অনেক কিছু জানার ছিল, তাদের সমস্ত প্রশ্ন আপনি ছাড়া কারো প্রশ্ন নেই কি না, আমি ছাড়া আর কারো কোনো প্রশ্ন নেই, আপনি তো অবিশ্বাস করেন, অবিশ্বাস না না, সেই প্রশ্ন বিশ্বাসে মেলাই বস্তু তর্কে মাগো, সেই প্রশ্নটাই হচ্ছে এখন অন্যরা করছে এবং সেগুলোর উত্তর দেওয়া হবে, ঠিক আছে। স্নেহা লিখেছে কল্যাণপুর থেকে, শাওন ভাইয়া তোমার জন্য অনেক দোয়া রইল, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তারপরে আবার তার বোন নাদিয়া লিখেছে কল্যাণপুর থেকে, সজল ভাইয়া কাল 7:30 পর সব অভিমান মুছে গেছে, আর ভূতু, জামিলা, পরশ ভাইয়া, তারপর কি, তারপর কি তাদের উপর অভিমান করছে কি জানি। পরিমণি লিখছে, শাওন ভাইয়া এই অবস্থায় তুমি আসছো কেন, এই যে দুঃখটা বুঝো তোমরা, এখন কেমন আছো, আর সব সন্ধ্যার আগে শুনলাম তোমার এই ঘটনাটা, এই জন্য আমার বাইকে ভয় লাগে, যাই হোক একটু সাবধান চলবা। আচ্ছা ঠিক আছে, এখন থেকে সাবধান চলবো, সাবধানে চলি, হয়ে যায় দুর্ঘটনা তো বলে গিয়ে আসে না। তো আশা লিখেছে নারায়ণগঞ্জ থেকে, বল্টু ভাই অনেক দিন হয়েছে তুমি গান গাও না, আজকে একটা গান গাও প্লিজ, আজকে আমাদের উচিত বল্টুকে গান গেয়ে শোনানো, আমি তোমার গানকে অনেক মিস করছি। আমি এখন গান শোনাবো, এখন গান শোনাবো, ওই পাশে পাশে মিউজিশিয়ান আছে নিয়ে আসবো, ওরা সাথে ম্যাচ করতে পারবে না, আমার লেভেল ওটা না। আর এটা হচ্ছে গিয়ে আমি আমার বউর আমি কিছুক্ষণ এই গানটা শুনে আসছি, এই জন্য আমার এখন শুনে দিচ্ছে কথা, সে আমাকে বলতেছে তুমি এই অবস্থায় কেন অফিস যেতেছো, প্রথম প্রশ্ন সে করছে। দ্বিতীয় প্রশ্ন, তোমাকে আমি না করছি, কালকেও গেছো একা একা, আজকেও না করতেছি, আজকে যাচ্ছে, তখন আমি ক্ষিপ্ত গতিতে বিদ্রোহীর মতো হুঙ্কার দিয়ে তাকে আমি গান শুনিয়েছি। কোন গান? আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, আমায় আর কাঁদাবার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আজকে বলটুর গানগুলো যেন কেমন একটু বেদনাদায়ক মনে হচ্ছে। অগ্নিগিরির কাছ থেকে জ্বলতে শিখেছি, আমায় আর জ্বালাবার ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কিন্তু নাট বল্টুর প্রতি যে আমার কতটা লাভ সেটা দেখানোর জন্য নেমে আসছি। সবাই ভাবে ফাঁকিবাজি করি না, সবাই ভাবে আমি ফাঁকিবাজি করি না, সবাই ভাবে আমি ফাঁকিবাজি করি না, ঠিকই ভাবে, এই তিনবার কিন্তু আমি স্বীকার করছি ফাঁকিবাজি করি। কিং লিখেছে ঢাকা থেকে, ভাইয়ারা আমার ইনস্টাগ্রামে 4M হয়ে গেছে, 4M মানে কি, 4 মিলিয়ন, কার 4 হয়েছে, 4 মিলিয়ন হওয়ার মতো কি আছে বুঝলাম না কিছু, কোথায়, এটা সম্ভবত 4 মিনিট ডিউরেশন হয়েছে কোনো ভিডিও আপনার, 4 মিনিট, না না, ওই যে কিং ঢাকার, ঢাকা থেকে কিং, তো কি ধরনের কিং যে তার 4 মিলিয়ন হয়েছে, আর 4 মিলিয়ন হয়েছেটা কি আসলে, কি 4 মিলিয়ন কি ফলোয়ার নাকি 4 মিলিয়ন ওয়াচিং টাইম কিছু একটা কি। মমিন মিয়া লিখেছে, কিছু কিছু মানুষ এতটাই ইমোশনাল পোস্ট করে যা দেখে আমিও মাঝে মাঝে তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে মিস করি। রিপ্তি লিখেছে সাভার থেকে, আহারে বল্টু ভাই এত ব্যথা পাইছো, তোমার জন্য কষ্ট হচ্ছে, আবার কেন জানি না অনেক হাসিও পাচ্ছে, হাসো হাসো হাসো, কষ্ট পাওয়ার কোনো দরকার নেই, হাসো। এমডি শাফি আহমেদ লিখেছে, ডাক্তার জানালেন যে আমি আর মাত্র 2 মাস বাঁচবো, কিন্তু তার বিল যখন দিতে পারলাম না তখন তিনি আমাকে আরো 2 মাস বাড়িয়ে দিলেন, এটা খুব ভালো, ডাক্তার বলছে তুমি 2 মাস বাঁচবা, হ্যাঁ কি করবে, আমি তো 2 মাস আমি টাকা শোধ, 2 মাসের মধ্যে টাকা শোধ করতে না পারার কারণে সে আরো 2 মাস বাড়িয়ে দিয়েছে, এক্সটেন্ড করে দিয়েছে, ভেরি গুড। মীরা লিখেছে মতলব থেকে, এতদিন মিরপুরের আফরা জালায়া জালায়া খাইছে ফান কল নিয়া, এখন আবার কল্যাণপুরের নাদিয়া, এরাই সেলিব্রিটি, মাঝখানে আমারে চান্দেও চিনে না সূর্যও চিনল না, না তোমাকে না আর বলটু চেনে। হৃদয়ের মধ্যে হুকলার বেলা লিখেছে, প্রথম এক্স মিম, দ্বিতীয় এক্স সাদিয়া, তাই এখন দুজনকে ভুলে থাকার জন্য সাদিয়া মিম নামের মেয়ে খুঁজছে। ওরা এত ট্যালেন্টেড কেন, আবিবা লেখাছে পুরান ঢাকা থেকে, ভিকে ভাইয়া রাগের মাথায় আগুন জ্বলতেছে আমার, আমার সামনে পেলে তোমাকে ব্যথার জায়গাতে ঘুষি মারতাম, ফুললি সুস্থ না হয়ে আসছো কেন, এখন তোমার আরো কষ্ট হচ্ছে।
শোয়ের পরে আরো কষ্ট হবে। তোমাদের কথা শুনে আমার আরো কষ্ট হচ্ছে। শোয়ের পরের সিচুয়েশন চিন্তা করে আমাদের দুজনের কষ্ট হচ্ছে। শোয়ের পরে জীবন সঙ্গী ভালো হলে প্রতি রাতি 14 ফেব্রুয়ারি আর ভালো না হলে প্রতি রাতি 25 মার্চ। আচ্ছা ঠিক আছে বুঝলাম। সত্যবাদী বাটপার লিখেছে ঢাকা থেকে, বল্টু ভাই দেখছো তুমি কত সততার সাথে সত্যি কথা বলছো, বাট সবাই তোমাকে বাটপার বানায় দিছে। এই জন্য তো আমার কেউ বলছে এই কথা ও ছাড়া নূর আবিব লিখেছে ভাই কেমন আছো, এটা তো ভালো সময় জিজ্ঞাসা করছে। এয়ারপোর্ট থেকে, তারপরে জাকিয়া সুলতান আখি বাঞ্ছারামপুর থেকে লিখেছে বল্টু ভাই দোয়া করে তাড়াতাড়ি তোমার পা ঠিক হয়ে যাবে, নাট ভাই তোমার নাটকটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। দুর্জয় সরকার লিখেছে ভাই প্রথম কথা বল্টু ভাই তোমাকে কয়জন মিলে উঠাইছে, সেকেন্ড কথা নাট ভাই বল্টু ভাইয়ের স্পিড 35 ছিল বাট গতির সূত্র আসে না, ভর গতিসূত্র আসে না ভরবেগ, বল্টু ভাইয়ের ভরবেগ হলো 100 × 35 = 3500। কেউ কেউ কষ্টে থাকলে আই গেট ইমোশনাল। দুই পাশে দুইটা না থাকলে তুই তো মুড়ি চাবায় খাইতে পারবি না। পারি আমি, আপনি লাস্ট দুইবার মুড়ি মাখে আপনি আমাকে দেখছেন আমার পারফরম্যান্স কত খারাপ। ঝাল মুড়ি তো খাইতে পারবি না তুই, খুবই বাজে না। এক পাশে ডাক্তার বলছে কি আমার এক পাশে খাইবেন, কিন্তু দুই পাশের প্রেশার এক পাশে দিয়ে দিল, এক পাশে আস্তে আস্তে খাবে। বড় ফুচকা গুলো খাইতে পারবি না বল্টু, পারবি না। এরপর থেকে আমি মুড়ি মাখার জন্য প্ল্যান করে ফেলেছি ভাই। কি মুড়ি মাখা হলে আমার ভাগের টুকু আমি আলাদা বাটিতে নিয়ে খাবো, আমি আস্তে আস্তে নিরিবিলি নিরিবিলি আমার টাম ভাগ নিয়ে খাবো ভাই। আচ্ছা লিখেছে কে ফাতেমা টঙ্গী থেকে, বল্টু ভাই তোমার জন্য অনেক দোয়া রইল, আর সজল ভাই তোমার কণ্ঠ আর BTS রা দেখতে এত কিউট কেন? কণ্ঠ আর BTS, আপনি কণ্ঠ দিয়ে BTS এর ব্যান্ডে ভিড়ে দেব। আগুনের একটি কণা লিখেছে সাদিয়া আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু মিম আমাকে ছাড়া বাঁচবে না, এই পোস্ট দেখে সুমাইয়া নুসরাত কেউ বাঁচবে না। ওদের হইছে কি আসলে? এটি একটা লাশের লাশ মৃত কমেন্ট পেয়েছি, একটা মৃত কমেন্ট। আকিবা লিখেছে বল্টু ভাই গবে লাগছে না, গবে তাড়াতাড়ি ভালো হয়ে গাবা। গবে লাগছে মানে কবে লাগছে না, কবে তাড়াতাড়ি ভালো হয়ে যাবা নাকি? খুব তাড়াতাড়ি খুব লাগছে নাকি তাড়াতাড়ি ভালো, বুঝতেছি না জিও বি কি হয় আমার থাকবো তা লাগবো, আমার ব্যথা করতে দরকার নেই, বুঝতে গেলে কথা হাত ব্যথা পাবে। দীপা হোসেন আসফি লিখেছে নারায়ণগঞ্জ বন্দর মাঝে মাঝে দেখবেন আপনার রিলেশনের কথা আপনি বাদে আর সবাই জানে। ঢাকা তালতলা থেকে লিখছে MD সামি আমি তোমাদেরকে অনেকদিন ধরে শুনে আছি, ফার্স্ট SMS করেছি, এতদিন তুমি কোথায় ছিলে? শ্রাবণী উত্তরা থেকে লিখেছে ফেসবুক এমন একটা, বাকিটা আসেনি। পাগলি চিন্তা রেখেছে ভাইয়া আমি আদিনা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় তোমরা শুধু আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য চলে আসো, দ্যাটস ওয়াই উই লাভ ইউ বোথ। তুমি এতদিন কোথায় ছিলে, হঠাৎ হঠাৎ উদয় হও? অন্য নাম দিয়ে উদয়, অন্য নামে চিনতেও পারি না আমরা। রাতুল লিখেছে গাজীপুর থেকে আজকে মনটা খুব খারাপ ছিল, বাট তোমাদের শুনছি মনটা ভালো হয়ে গেছে, লাভ ইউ নাট বল্টু। আজকে তো মনটা আরো খারাপ হওয়ার কথা, কি বল্টু? আমি বললাম না আমার দুঃখের কথা শুনে সবার মন ভালো হয়ে যায়। নাট বল্টু দুলাভাই, নাট বল্টু দুলাভাই, এই একটা আইডির নাম। জীবন তার কলেজের এক মেয়েকে বলল আই লাভ ইউ, এখন তুমি আমাকে বলো, মেয়ে বলতেছে আমি এখন স্যারকে গিয়ে বলবো। জীবন ওরে স্যারকে বলো না, ওনার বিয়ে হয়ে গেছে। লিখে সে আবার
বিশ্বাস করতে পারে নাই যে আমরা হাসতে পারি নাও হাসতে পারি। তো ঘটনা হচ্ছে বলতো কি বলতো আজকে বোধ হয় কনসার্ট হইতেছে উচ্ছিস। হ্যাঁ কনসার্টে আমাদের মাইক চলে গেছে, কনসার্টে তো হেডফোন চলে গেছে, হেডফোন চলে গেছে। এখন আমরা কি দিয়ে শুনবো আর কি দিয়ে কথা বলবো? আপনি শুনে নাম পায় ব্যথা না আমার শোনার মতো সময় পাঁচখানে রাখলাম, দেখি কথাবার্তা শোনা যায় কিনা। যদি যায় তাহলে ফান কল আজকে চলবে, যদি না যায় না তাও চলবে। আপনার চলবে না আমার পায়ে ব্যথা না কথা শুনতে। হ্যালো হেলছি তো, হ্যালো আর কত হেলবো, হেলতে পড়ে গেলাম তো। ফান কল তো দেখি, দেখতে তো পারবো না, শুনি যে শোনা যায় কিনা। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শোনা যায় কিন্তু তাই না? হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা। কে তুমি? কালকে আমি ফার্স্ট কলার ছিলাম। কালকে ফার্স্ট কলার ছিল, আজকেও তো ফার্স্ট কলার। নাম কি? প্রতিদিন তুমি ফার্স্ট কলে পাও কেমনে? প্রতিবার একটা একজন করে, এগুলোই হয়। যারা বেশি বেশি পায় তারা মাঝখানে হাওয়ায় যায়, হঠাৎ করে চলে যায়। আপনারা বেশি বেশি পাই তো, আপনারা নাই কিন্তু এখন। তারপর আমাদের প্রিন্সেস লুপনার কথা মনে আছে? টাকা টাকা করতে, হ্যাঁ টাকা টাকা করতে, হ্যাঁ ও ফোনেও পাইতো, কমেন্টও পাইতো, সব পাইতো। ও আজকে আমাদের মাঝে নাই, তোমাকে আমরা খুব মিস করব। শুনে এক দেড় মাসের মধ্যে আমরা তোমাকে মিস করতে শুরু করব। শুনো বলো, বাকি টেক্সটা ছিল সে ভূতুকে আর জামিলাবুকে এন্ড পরেশ ভাইয়াকে থ্যাঙ্কস, যে কালকে বলেছিল যে ফার্স্ট কলটা আমার ছিল এই জন্য। আচ্ছা তারা থ্যাঙ্কস পেয়ে গেছে এতক্ষণে তোমার? আমি পরশের ছিল না, কোন পরশ তাও তো বুঝতে পারছিস। সত্যি করে একটা কথা বলবা? কাকে বলছো? একজন না একজন তো চিনবেই, তাই না? ভুলি না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এই ভাইয়া বলো, দোয়া করবো আমার জন্য কেমন? আমার কিন্তু তোমাদের সাথে অনেকদিন পরে কথা হচ্ছে, কারণ একদিন কথা বলতে পারে না, এত সময় নিয়ে নেয়। নিজের কথাবার্তা শেষ হওয়ার পরে সবাই বলে যে আমার ছোট ভাই, আমার ছোট বোনের সঙ্গে একটু কথা বলো, কেন তার জন্য একটু সময় বরাদ্দ করে রাখা যায় না? রেগুলার করবা? একটা ঝামেলা হয়ে গেল, রেগুলার করবা? ঠিক আছে করবো, পরে দিব। হ্যাঁ পরে দিব। ওকে ভালো থেকো তাহলে, আল্লাহ হাফেজ, টাটা। কি ফোন আজকে এত দূরে কেন? আর যাচ্ছেই না ওই পর্যন্ত দূর দূরান্তে। হ্যালো কেউ কি আছে আমাদের সাথে? তুমি কি শুনতে পাস? আমিও পাই না, তাহলে বোধহয় নাই তাই না? হ্যালো, ও আচ্ছা আচ্ছা। হ্যালো ভাইয়া, আমি আজ ছুটি করতে গেছি। কে কে ভাইয়া? আমি আজ ছুটি করতে গেছি। ও ও তুমি যেই হও না কেন, আজকে আমরাই শুনতে পাচ্ছি। জোরে কথা বলো। হ্যাঁ বলো ভাইয়া, তিন বছর ধরে, তিন বছর ধরে শুনে এইটা আমরা শুনতে পেয়েছি। তুমি এখন কোথায়? আমি এখন দোহায়। আচ্ছা তো যেখানে আছো সেখানে যদি ফোন রেখে দাও তোমাকে কেউ বকা দিবে? না ভাইয়া, কেউ বকা দিবে দিবে না। না তাহলে এক কাজ করো, তুমি আজকের মতো অব্যাহতি নাও ফান কল থেকে। বলতো কিছু বলবি? হ্যাঁ কি বলতো? তুই নাই এখানে না? আতা গাছে তো তাপাখি, ডালিম গাছে মু, এত ডাকি তবু কথা কও না কেন বউ? ভাইয়া চুরি করে ফোন দিছো আজকে তুমি তাই না? এই জন্যই শুনতে পাচ্ছি না আমরা। হ্যালো 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 ঠিক আছে, কোনো সমস্যা নেই, থাক আজকে আমরা বিপদে আছি তো। হ্যালো হ্যালো বিপদে পড়িলে
না আজকে ওরা বোধহয় আমাদের থেকে বেশি বিপদ আছে তাই না নইলে লাইনে থেকেও কথা বলছে না কেউ নিজের পায়ের ভার নিজে নিতে পারছি না অনেক কঠিন এটা এই জন্য মানুষ বলে যে নিজের পায়ে দাঁড়াইতে বুঝছিস আমি মনে অন্যের পায়ে দাঁড়াইতে পারি নিজের পায়ে দাঁড়াইতে পারবো না কারো পা কি ধার দেবে না মা একটু দাঁড়াবো তিনটা পা হলে কেমন দেখা যেত বল খুব ভালো লাগতো একটা ইচ্ছা থাকতো একটা ফোল্ডিং করে পিঠের মধ্যে ঝুলে রাখতাম থাকতো কোথায় ওটা ওই তো এরকম ঘুরে পিঠে দিয়ে থাকতো পিঠ তো কোনো কাজে লাগতো না পিঠের মধ্যে থাকতো ব্যাগটা নিতে ঝামেলা হইতো হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন সোহান কোথা থেকে সোহান সোহান তানিপুরা থেকে এটা কোথায় এটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ও আচ্ছা এবার বুঝতে পেরেছি ঠিক আছে তো কি খবর আপনার কালকে না এসেছিল বলে কি আপনার বল্টু ডিলে ছিল কি হয়েছে কালকে কালকে কি আপনার বল্টু ঢিলা ছিল বল্টু কি ছিল কালকে আপনার বল্টু কি ঢিলা ছিল জিজ্ঞেস করতেছে আপনাকে কালকে ও না বল্টু তো ছিল না কালকে রূপগঞ্জ নারায়ণগঞ্জ তোমাদের বাড়ি থেকে রূপগঞ্জ কত দূর তোমাদেরকে আমাদেরকে ধন্যবাদ বলতো এত অসুস্থ আসতে সকলের জন্য তুমি আর কাউকে থ্যাংক ইউ দিতে চাও আমাদের মাধ্যমে তোমাকে অনেক ধন্যবাদ আর কি কি কারণে থ্যাংক ইউ দেওয়া যায় দেখো তো ভাবো বলতে কন্টিনিউয়াসলি বলতে হ্যাঁ বলো আর কি কি কারণে থ্যাংক ইউ পেতে পারি আমরা আপনি যদি কোনো কারণে থ্যাংক ইউ জানাতে চান তাহলে ওই যে SMS প্যানেলটা খোলা আছে আপনার জন্য SMS 26969 এই নম্বরে কমেন্ট করার জন্য Capital FM 94.8 এ পেজে গেলে দেখতে পাবেন একটা বল্টু মন খারাপ করে বসে আছে তো সেখানে কমেন্ট করে দেবেন শেয়ার করতে পারেন আমাদের ফেসবুকের এই লাইভটি আর ফিরে এসে শেয়ার গুলো পরে দেওয়া হবে শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বোল্ট টু দ্য টু ফান কিংস ফিরছে একটু পরে
না বাকি নাই বাকি নাই সব দেনা পাওনা চুকিয়ে দেয়া হয়েছে এবার মিটিয়ে দেব বলে না দেনা চুকিয়ে দেব গো কারণ কোন দিন চলে যাব বলতে পারি না ওই যে আমি বললাম না আজকে বলটু যাই গাইছে সেগুলো হচ্ছে স্যাড ভার্সন হ্যাঁ বেদনা 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 মধুর হয়ে যায় তুমি যদি দাও দাও বলটু দাও বেদনার গান গেও না তুমি আর কেঁদো না বেদনা বেদনা হলো যে ওই যে আছে না যে বেদনা আচ্ছা ওই বেদনা থেকে আসছে বেদনা এই বেদনাটা যদি বেদনা নিয়ে একটা যোগ বলা হবে আজকে এটা মনে রাখতে হবে ঠিক আছে বেদনা নিয়ে যোগ বলবে বেদনা নিয়ে হচ্ছে ইয়েতে যোগ বলা হবে কি দোকান কাটে আচ্ছা তো শেয়ার গুলো পরে দেওয়ার জন্য যেটা করতে হবে এই যে ঘোরাঘুরিটা থামাইতে হবে আরিফুল ইসলাম শেয়ার করেছিল স্কুলের যে বন্ধু না বলে টয়লেটে যেত না আজ সে বন্ধু না বলেই বিয়ে করে ফেললো যেসব বন্ধু বলে আমার হেভিট মেজাজ খারাপ লাগে এটা আজকে কেন বললাম না ভাই কোনদিন এই কাজটা না করতে না পারে আমার জানতেই পারবি না কবে হলো এরকম কথা ভাই আমার বিয়েতে কিন্তু আমি পাশে আপনাকে রাখছিলাম ভাই এফএম পোকা শেয়ার করেছে বিয়ের পর বাচ্চার নাম রাখবো সর্বনাশ ঝগড়া হলেই বলবো তোমাকে বিয়ে করে আমার সর্বনাশ হয়েছে শাফি আহমেদ শেয়ার করেছে আপনি কি মারা যাওয়ার পরও কোনো মেয়েকে চোখ মারতে চান তাহলে আপনার চোখ দান করুন ভালো ছিল মারা যাওয়ার পরে হাই থট মানে জাহিদুল ইসলাম শেয়ার করেছে মেয়েরা কিভাবে 10 মিনিটে রেডি হতে পারে এই বিষয়ে ইউটিউবে একটা 40 মিনিটের ভিডিও দেখলাম তামান্না ইসলাম শেয়ার করেছে মোবাইল হলো আলাদিনের প্রদীপের মতো আর আম্মু হলো দৈত্য মোবাইল হাতে নিয়ে একটু ঘষবেন সাথে সাথে আম্মু এসে হাজির এমডি নূর ইসলাম লিখেছে জিনের বাড়ি সার্ভিস নাটকটা ভালো লাগছে ওকে ইয়াসি আরাফাত তানবীর লিখেছে ভাই আপনার আপনার কেমন আছেন ও কমন আছেন লিখছে প্রিয়ামণি লিখেছে সামওয়ান তোকে আমি বাড়িতে আদর করে কি ডাকে মি আদর করে তাও আবার বাড়িতে গতকালকে কে যেন এটা লিখছিল সেখানে ওই যে এরকম ভুল করে তোকে আমি বাড়িতে হ্যাঁ গতকালকে সেও ভুল করেছিল আজকে ও লিখছে ও ভুল করছে এখানে কপি কপি করছে যে পেজটা থেকে কপি করা হয়েছে সেই পেজটাতেও ভুল ছিল এবার সবাই কপি করতেছে এবং সবাই ভুল লিখতেছে নুসরাত জাহান লিখেছে বল্টু ভাই তোমার জন্য অনেক দোয়া রইল তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা আর তুমি শোটা না আসলেও পারতা আমার মাথায় আসতেছে না তুমি এই অবস্থায় হাসতাছো কেমনে পায়ে ব্যথা মুখ ঠিক হয়ে গেছে দাঁত ঠিক হয়ে গেছে নো প্রবলেম কোন সমস্যা না এস এম ওকে লিখেছে আচ্ছা নাট বল্টু ভাই আমাদের জিনের বাচ্চা অ্যাসাইনমেন্ট করানোর জন্য আর জিন পরি ভাড়া দিচ্ছে না কেন হ্যাঁ জিনের বাচ্চা কিন্তু চলে গেছে আর খোঁজ খবর নাই ওরই শেষ জিন শেষ পরি শেষ ও ব্যবসা টার্গেট ফিল আপ হয়ে গেছে ব্যবসা গুটায় নিয়ে চলে গেছে রিপ্তি হোসেন মোটামুটি 1.5 লাখ বার একই কমেন্ট করার পরে আমি তারটা পড়তেছি মানে আমি বিরক্ত হয়ে পড়তেছি যে করতেই আছে কেউ পাত্তা না দিলে ভালো লাগে না এটাতে পাত্তা দিতেছিলাম না তখন ভালো লাগতেছিল না না কেউ আবার পাত্তা না দিলেও ভালো লাগে না সঠিক একই তো কথা কেউ নক করলে ভালো লাগে না কেউ নক না করলেও ভালো লাগে না প্রেম করতে ভালো লাগে না আবার সিঙ্গেল থাকতে ভালো লাগে না মোবাইল দিতে ভালো লাগে না আবার মোবাইল ছাড়াও ভালো লাগে না শুয়ে থাকতে ভালো লাগে না আবার বসে থাকতে ভালো লাগে না খাইতে ভালো লাগে না আবার উপোস থাকতে ভালো লাগে না পড়তে ভালো লাগে না এই শেষ আবার কতদিন পড়তে বসি না এটাও মন থাকলে ভালো লাগে না যদি কেউ জিজ্ঞাসা কেন ভালো লাগে না তখন কেন ভালো লাগে না এই প্রশ্নের উত্তর দিতেও ভালো লাগে না ভালো লাগছে না তোমার তামান্না ইসলাম লিখেছে আম্মু বলছে তুই আবার আমার টাকা চুরি করছিস আমি চোরের মায়ের বড় গলা মানায় না এটা ভালো আমরা তো চোখান কেটে যাবো আমাদের তো একটা বেদানা যোগ বলতে হবে এটা বেদানা যোগ বড় বড় বেদানা বড় বড় 1 মিনিটে অর্ধেক হবে বলতেছে যে ইয়ে বলছে ওই বাবা ডালিম নিয়ে আসছে বাসায় তো ডালিম নিয়ে আসছে এবার ছেলে বলতেছে ওয়াও আব্বু আব্বু বেদানা আনছে আব্বু বেদানা আনছে বাবা বলতেছে বাবা বেদানা বলে না বেদানা হচ্ছে আমার শাশুড়ির নাম মানে হচ্ছে তোমার দিদিমা তোমার নানির নাম তো নানুর নাম ধরে কেউ ডাকে বেদানা নাম বলবা না বুঝছো নানুর এতে বেয়াদুবি করা হয় কয়দিন পরে ছেলে আবার আইছে এসে বলতেছে আব্বু নানু শেষ হয়ে গেছে আজকে আসার সময় আবার নানু নিয়ে এসো
নানুশাস আমার নানু নিয়ে আইছো আজকে আমাদের নানু শেষ না আমাদের আজকে এপিসোড শেষ যোগ যোগ টক শেষ আগামী কালকে আবার দেখা হবে ঠিক আছে ভালো থাকবেন শুনছিলেন ইভেল এপিসোডস নাট গো টু টাটা